পুরামাল অনেক এসছে, কিন্তু এরকম এরকম পুরে আসেনি, পুরামাল বহুত এসছে। আগলি দিকের ভলিউম 90 গোলে পালিয়ে গেছে, পা ডুড়ে গেছে, এরকম ভাবে পুরো জন্ম হয়েছে, তারপর সব চলে গেছে। ওইটা পুরোতে বহু সময় লেগেছে। অ্যাকচুয়ালি ওই পা ডান দিকের পাটটা শর্ট হয়েছিল, ডান দিকের পাটটা শর্ট হয়ে যাওয়ার পর প্লেসিং শুরু হয়েছে। গাইস, মেশিন সারানোর ঠিকানা পেয়ে গেছি, তো এখন যাচ্ছি রাজহাট, সরি রাজহাটি নয়, যাচ্ছি ঘাটাল। ঘাটালে যে রাজেশ দা বলে আছে, যাচ্ছি মেশিনটা নিয়ে। তো বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই মানে যেতে হচ্ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো কীভাবে নিয়ে যাচ্ছি দেখো, চারিদিক দিয়ে তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নিয়েছি। এখন এই মুহূর্তে আছি ভাই কি অবস্থা, এর নদীটা পেরোতে হবে নৌকা করে, টেনশন হচ্ছে কি করে কি যাওয়া হবে। ওই পারে আছে নৌকো, এটা দিয়ে আমাদেরকে পেরিয়ে যেতে হবে ঘাটাল। এখানে একটা কিন্তু মানে আমাদের ধুবড়ী ঘাটে যেমন একটা ব্রিজ আছে, এরকম একটা হওয়া উচিত। এই ঘাটাল যাওয়ার জন্য কিছুই নেই একটা। এখন এটা কোথায় আছে, এটা জায়গাটা কোথায়, জায়গা কই লেখাও নেই কোথাও। জগৎপুর গড়ের ঘাট, এটা মনে হচ্ছে গড়ের ঘাট হবে। তো ওই নৌকোটা আসলে ওতে করে আমরা যাব। তো ওই যে নৌকা আসছে, এবার আমাদের পালা, আমরা উঠবো। দেখতেই পাচ্ছ পাশে একটা ঘাট আছে, ওখানেই যেতে দাঁড়াবে। মানে প্রতি বছর এই টাইমে মনে হচ্ছে এখানে পোলগুলো সবই ভেঙে যায়। তো নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ। তো এবার হচ্ছে আমাদের পালা, এই নৌকার উপর দিয়ে যেতে হবে আমাদেরকে ওই পারে ঘাটাল, হচ্ছে দেবের এলাকা, দীপক অধিকারীর। চলো যা যাক। এই হচ্ছে রূপনারায়ণ নদী, সৌরভ দা এসছে আমার সাথে, এসেছে মেশিনটাকে দুজনে চাগিয়ে নিয়ে চলে এসেছি। নৌকাটা কি চওড়া, সব গাড়ি নিয়ে যাবে নাকি গো? দাঁড়াও, আচ্ছা ওই দিকে রাখবে। মন্দির আছে না, কিছুদিন আগে কম্পিটিশন হচ্ছিল। খুলে দেখলাম অধিকটা এগো হয়ে গেছে, আমি এরকম ভাবে জানি না যে এত কেস হয়েছিল। তোমাকে ওই দিক করে তুলতে হবে, রাস্তা দিয়ে পড়েছে এগুলো। একটা 50 সেটও ভালো নেই, ও বোর্ড চলে যাবে কন্ডেন্স করে পুরো মডিউল চলে যাবে। কন্ডেন্স ডান দিকের পাটের মডিউল, বা দিকের পাটটা ভালো আছে, ওটা যা আছে রেডি হবে। CA টেকনো 4 আছে এটা।
সামনের দিক খুলে আছে, সামনের দিক কেটে দে স্যার, কেটে দে, কেটে দে, একটু দূরে দূরে করে কাট। ভিডিও করছে, রেকর্ডিং করে দেবো। তুই তুই রেকর্ডিং চালু করেছিস? হ্যাঁ পরিষ্কার করতে করতে, কার্বন পরিষ্কার করতে করতে দিনক খারাপ হয়ে গেল। ট্রান্সফরমারটা শুধু তুলে দে, ভালো করে ভিডিও। কেটে দে, কেটে দে, তুই সব কেটে দে, কেটে দে, কেটে দে, পাপ আপ থেকে তো তার কেটে দে, ভালো আছে না কেটে নাই তো আর খুল লেগেছে যখন পুরো হাফ হাত করছি কেন, বাক্সটাকে নিচের দিক দিয়ে মেরে তুল, উল্টা 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 ওরকম করে খুলবে, ওখান থেকে সাইডে তিনটাকে মার কিছু করে দিয়ে বের কর। তোমার যদি মেন ফিউজ পুরামাল অনেক এসছে কিন্তু এরকম পুরো আসেনি, পুরামাল বহু এসছে, আগলি দিকের ভলিউম নব্বক গোলে পালি গেছে, পা ডুড়ে গেছে, এরকম ভাবে পুরো জন্ম হয়েছে, তারপর সব চলে গেছে, ওইটা পুরোতে বহু সময় লেগেছে। অ্যাকচুয়ালি ওই পা ডান দিকের পাটটা শর্ট হয়েছিল, ডান দিকের পাটটা শর্ট হয়ে যাওয়ার পর প্লাসিং শুরু হয়েছে, কিন্তু দেখেনি বন্ধ করে তুই তো যা করে তোকে টিনের পুরো পাতি আছে, এটা তুই চিকটাকে খুলে দে, ও অটোমেটিক খুলে যাবে, ওতে রোলি করা আছে, একটা জায়গায় যে মোড়া আছে কেটে দে, চিকটাকে কিছু করে কেটে দে, দেখবো কি করা আছে। আমি কাটা খুলে দিই, কাটা দিই, এটা মারের আশা কানটা কেটে গেল, কান বলতে
টিএমএস ভয়েস ওভার দিয়ে দেবে সেই পাশটা দেবে এই পাশে ভালো পাশে এদিক দিয়ে দেবে কি করছো বলতে কাটন না এটা কাটলেই তো খুলে পাতি উঠে দুটো তো জয়েন করেছে তো আমিও জানি এটা কত ডেঞ্জারাস জিনিস এটা কাটবি হাসপাতাল ছবি উল্টা দেখি উল্টা উল্টা ঠিক কথা আর গুলা বোর্ড নিয়ে সিরিজ করে নিয়ে বাড়িতে দেখে বুঝে যায় না ভালো আছে খারাপ আছে বাড়িতে দেখে আর লুপ বের করতে হবে এরকম ভাবে তো ফাটা যাবে না এই যে তো কার পড়ে গেছে এগুলো তো ভিতরে হ্যাঁ সে তো ফেলতে হবে দেখো তো আর কাজ হবে না ট্রান্সফরমার ওখানে র‍্যাপিং মারাতে হবে বলি দি আবার বের করতে খারাপ করে দেখতে হবে হবে আগে দেখতে হবে ট্রান্সফরমার যদি বাঁচা না যায় সব কিছু পোকার হয়ে যায় তাহলে মেশিন রেডি তাই যদি এক্সট্রাক্ট তাহলে না এখানে কেটে পালে এখানে সেট করতে হবে তার দিবি বুঝে দিচ্ছি বাইরে শুয়ে দিয়ে নেই তো বাইরে শুয়ে যাওয়ার দরকার লুকে ভোল্টেজ আছে লাভ এটা ভালো
হালুয়ার খাল যখন করতে শট হয়নি বুঝার লাগছে কি করে বলবো আমি, তোমরা বলো দেখো যদি হয় তাহলে হয়তো করা হয়। ট্রান্সফর্মার কি ঠিক আছে না? ট্রান্সফর্মার লাইন নিচ্ছে, ঠিক আছে, ট্রান্সফর্মার ফুললে শর্ট নয় বেড়াচ্ছে, কিন্তু এরকম ভাবে তো কাজ করা যাবে না, তো আজকে চলবে কালকে বন্ধ হয়ে যাবে। ট্রান্সফর্মারকে ওয়াইন্ডিং খোলাতে হবে, খুললে এই যে তারগুলো গোড়া থেকে আবার বের করতে হবে, বুঝতে পারলে? বেড়ানোর পর আবার নতুন করে লুপ বেড়াবে, সেগুলো করতে হবে। তারপরে বেড়ানোর পর যদি ট্রান্সফর্মার ঠিক থাকে তাহলে ট্রান্সফর্মার ঠিক, খোঁজে আবার বেড়াবে টোটাল নতুন করে হবে। এমন কি আসবে সত্যি ভালো জিনিস আমার ভিডিও হবে, আমি ভিডিও বানাবো রেডি করতে। ওটা আনুমানিক কেমন কি খরচা হতে পারে যদি এ হয়, ট্রান্সফর্মার ঠিক হয়? বাড়লেও এই নয় যে 20-30 টাকা খরচা করবো মানে তোমার সেটা কাজে লাগবে, সেই হিসাবে তোমার একটা মডিউল থাকবে, ট্রান্সফর্মার রিপেয়ারিং হবে, এই মডিউলটার পোর্টটা চেঞ্জ করতে হবে, ফিটসিং ওটাই থাকবে, মডিউলের যে পুরো বোর্ডটা পিসিবিটা দেখিয়ে দেবে, ক্যাপাসিটার বোর্ড চেঞ্জ হবে, খোলা থাকবে, খোলাটা থাকবে,
বাকি তো যেরকম হয় ওয়াস সেরকম। এখনই মেশিন কিরকম করে রাখা যাবে না, তুই এখনই ধরা লিয়া খুলে বলি যা ফেলা না এখন ফেলি পরে আবার মাখতে হবে। হ্যাঁ মাখামাখি যাবে না, একদম বডি বডি পরিষ্কার করে একদম একটু দিন চকচকা করে রেখে দে, সব সময় একটা কাজ করে তারপরে সব খোঁজাখুঁজি করতে লাগবে। এখনই সব খুলে লে মেশিনে কিছু এ টু জেড টোটাল মাল খুলে লে। এটা কি কারণে হয়েছিল ওই আমি বলবো, আমি বুঝতে পারছি না। তবে ফিউজ বড় বড় অ্যাম্পিয়ারের ফিউজ দিয়ে আছে, বড় অ্যাম্পিয়ারের ফিউজ দেখি অ্যাম্পিয়ার কোনো একটা শর্ট সার্কিট হয়েছে বুঝতে পারোনি, কিছু তো সিগন্যাল দিবে সেটা না বুঝতে পারলে চলে যাবে। সেই চিকটাকে ছাড়া, পুরো চিকটাকে ছাড়া দিয়ে ওই মালটাকে আবার প্রথম করতে হবে, প্যাকিং করতে হবে। যাক আগে নিচের দিকে একটু লকটা টিপে যাক নিচের দিকে যাকুন আগে যাক গিয়ে নিচের দিকে লকটাকে টিপে তারপরে চুল যায় এদিক তার উঠবে বলে বলা হয়েছে। খারাপ এটা পারবো কি পারবো কি মাটন জানো তুই ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়বে কি এখন তো মনে কি মাটন জানো বেশ ভালো কাটাতে না তুই কাটুক লে পিছন দিকের বোর্ড বোর্ডে এ টু জেড সব ফুল খুলে দে একদম পরিষ্কার কর, পরিষ্কার করে দিয়ে সব ঘরে রাখবি। আর এটাকে এখানে ওখানে কত একটা বেঁধে ঝুড়ি রাখ, লোক এলে যেটা দেখলে বুঝতে পারে যে না হিট সিংটা কাজে লেগে যাবে। হিট সিংটা হিট সিংটা তো লাগবে আমার, কি করবো বলো তো, বলবে তো তুমি কি আমাদের সব খোলা হয়ে যাচ্ছে তুমি ভাববে তারপরে তোমাকে প্যাকিং করে দেবো এক জায়গায় খুলে আমার ভিডিও।
তবে লোক গেলে দেখতে পাবে ঢুকতে পারো, সবই তো বাগান হয়ে গেছে আগের যত রকম ছিল সবই বাগান হয়ে গেছে। এই কিছুদিন আগে লাস্ট একটা মেশিন নিয়ে গেল 19,000 টাকা দিয়ে, সেই মেশিনটা শুধু ট্রান্সফরমারটা ভালো ছিল, এটা পুরাটা একটু অন্যরকম হয়ে গেছে, পুরাটা ডেঞ্জারাস পুরা এরকম মানে জিনিস তো বলতো আর হাত ধুবো লোকে দিয়ে এক জায়গা পরিষ্কার করে দিয়ে ঘরে ঢুকো। কোথা থেকে কি নিয়ে এলো রে বাবা, ডেকে নিলাম টেকনো পরে টেকনো পরে বাগিটু এই কয়লা গুলো এই পাশে ফেলা খালে কেটে দুই ঘোড়া থেকে অপারেশন সাকসেসফুল ওটিতে আছে, 72 ঘন্টা না গেলে বলা যাবে না, 48 ঘন্টা কাজ করে লাগলাম, ছোট ছোট জিনিস লাগবে যেগুলো লাগবে সেগুলোকে ধুয়ে নাট গুলা স্ট্যাক গুলা নাকি আছে এই মুহূর্তে ঘাটাল থেকে বাড়ি যাচ্ছি, কোয়াটার ঘাট পেরিয়ে এলাম, তো ঘাটটাও পেরোলাম, যে ঘাট দেখেছি সেম ঘাট দিয়েই আসছি। তো তোমরা তো ভিডিওতে শুনতেই পেলে যে রাজেশ দা কি বললো মেশিনটার কি অবস্থা হয়েছে, ভাই সবাই দেখে হাসাহাসি করছিল, সত্যি হাসার মতনই অবস্থা ভাই মেশিনটার যা অবস্থা হয়ে আছে। তো যাই হোক, তোমরা সবাই ভিডিওটা দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।